হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30 মতো বাজছে। আর এখন আমি আছি সুবর্ণমৃগী স্টেশনে। দেখতে পাচ্ছো, এটা হচ্ছে সুবর্ণমৃগী স্টেশন। তো ওই স্টেশন থেকেই আমরা ট্রেন ধরে কোথাও যদি যাই তবে যাই। আর স্টেশনে কিন্তু খুব সুন্দর ফুলের গাছ লাগানো আছে চারিদিকে। স্টেশনটা দেখেই চোখ জুড়িয়ে গেল। অনেকদিন পরে স্টেশনে এলাম, মানে ট্রেনে করে অনেকদিন পরে কোথাও যাচ্ছি। তো মনটা একেবারে ফ্রেশ ফ্রেশ লাগছে, যদিও বা ডাক্তার দেখাতে যাচ্ছি, ডাক্তারখানা যাচ্ছি। তো মনে হচ্ছে যেন বেড়াতে যাচ্ছি, ডাক্তারখানা যাচ্ছি বলে মনেই হচ্ছে না আমার। তো আজকে সকালবেলায় 5:50 উঠেছি। উঠে শাশুড়ি বৌমা মিলে সমস্ত সংসারের বাসি কাজকর্ম যা থাকে করে নিয়েছি। মোটামুটি 6:30 বাজতে বাজতে কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বসে বসে ফোন দেখছিলাম। তোমাদের দাদা তো 8:00 সময় ঘুম থেকে উঠলো, আর ও ওঠার আগেই আমি মানে ডাক্তার দেখানোর জন্য যে সমস্ত কাগজপাতিগুলো দরকার হয় সেগুলো ভরে নিয়েছিলাম, ব্যাগে গুছিয়ে নিয়েছিলাম, আর জামা টামা পরে নিয়েছিলাম, দিয়ে রেডি হয়ে বসেছিলাম। ও উঠলো, ওকে একটু চা করে দিলাম। তো চা তো খাওয়াই হলো না, মানে দেরি করে উঠে 4:00 পরে উঠে 4:40 ট্রেন, তাড়াতাড়ি করে আসতে হবে। জামা প্যান্টটা পরে বাথরুম টাথরুম করে ব্রাশ করে এক ঢোক চা খেয়েছে, মানে চাটুকু করে বেকার রেখে আসাই হলো। চা তো আর ঠান্ডা হতে সময় লাগবে, ঠান্ডা হয়নি, গরম গরম চা খাওয়াও হচ্ছে না, আর তোমাদের দাদা ঠান্ডা ঠান্ডা চা খায়। তো সেই জন্য চাটার খাওয়া হলো না, চলে এসেছি একেবারে দেখতে পাচ্ছ স্টেশনে। তো এখন যাবো হসপিটালে। ট্রেন কখন আসছে জানি না, 8:40 ট্রেনের টাইম, 8:30 পেরিয়ে গেছে। তো চলো আজকে সারাদিনটা কী করছে না করছে, কীভাবে কাটছে না কাটছে, ডাক্তার কী বলছে না বলছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তো এই তো এইমাত্র মুর্শিদাবাদ স্টেশনে নামলাম। আর ট্রেনে যা ভিড় ছিল, পুরো একেবারে সিল্ড হয়েছিলাম, একটুও নড়তে চড়তে পারছিলাম না। আর যে নামবো, কোন দিক দিয়ে ঘুরে নামবো সেটাও বুঝতে পারছিলাম। ট্রেনটা চলে গেল আর আমরা ওই লাইন ক্রস করে উঠলাম, ভিড় আর পার হইনি। তো চলো হেঁটে হেঁটে যাবো ডাক্তারখানা পর্যন্ত, আর টোটো করছি না। তো ফাইনালি স্টেশনের বাইরে বেরিয়েছি, আর যা ভিড় তোমরা তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই। আর এখন হাঁটতে হাঁটতে যাব, একটু পুকুরের ধার দিয়ে, মানে রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাবো না, একটা পুকুরের ধারটার আছে মানে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাব, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো একেবারে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিড়ে এখন ব্লগটা বন্ধ করছি। তো ডাক্তারখানায় এসে পৌঁছেছি। তো আসার পরে যেগুলো করতে হয়, আগেকার যদি কিছু কাগজপত্র থাকে সেগুলো জমা দিতে হয়, আর 100 টাকা ফিজ নাই, ফিজটাও দিতে হয়। দিয়ে আগে থেকে নাম লিখিয়ে দিচ্ছিলাম, আমাদের এখানে একটা দেওয়ার হয় আমার, ও এখানে কাজ করে ডাক্তারের আন্ডারে। তো ওকে ফোন করে আগে থেকে নামটা লিখিয়েছিলাম, আর এমনিতে কিন্তু এখানে আসার পরে নামটা লিখাতে হয়। তো ওর সূত্রে আমি আগে থেকে নামটা লিখে রেখেছিলাম, আমার নামটা মনে হয় 52 নম্বরে আছে। তো এসে এসেই মানে প্রেশারটা চেক করলো আর ওজনটা মাপলো, দিয়ে ওই প্রেসক্রিপশানে, আগেকার প্রেসক্রিপশান ছিল ওতে লিখে দিল। তারপরে ওইটা যাবে ডাক্তারের ঘরে, তখন আমাদের এখান থেকে ডাক হবে। আমরা এখন রেস্ট রুমে বসে আছি, এখানে একটা রুম করা আছে, বসে বসে রেস্ট নেব এখন। ডাক্তার এখনও আসেনি, ডাক্তার আসবে, তারপরে ডাক্তারের রুমে গিয়ে চেক আপ করাবো। তো এখন এখানে বসে বসে একটু আরাম খাবো, বুঝতে পারছো আরাম তো কি, ল্যাদ খাবো। তো চলো এখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। সকালে তো তেমন কিছু খাওয়া দাওয়া করে আসেনি, তো সেই জন্য এই তো মুড়ি নিলাম। মুড়ির ঠোঙাটা কিন্তু সেই ইউনিক টাইপের ঠোঙা, একেবারে লম্বা ঠোঙা, অনেকটাই মুড়ি এটেছে এটাতে, কিন্তু এটার দাম নিল 10 টাকা। আর এমনিতে স্টেশনে বা অন্য কোথাও নিতে গেলে এক ঠোঙা মুড়ির দাম এখন নেয় 15 টাকা। তো তোমাদের দাদা বললো এক ঠোঙায় নিয়ে আসো, বেশি খাবো না, দুজনে মিলে এটাকে ভাগ করে খাবো। তো আমি তোমাদের দাদার কাছ থেকে 20 টাকা নিয়ে গেছিলাম, 15 টাকা নেবে বলে, তো 10 টাকায় নিল মুড়িটার দাম। তো চলো মুড়িটা এবার এখন বসে বসে খাবো। মুড়িটা খেয়ে খুবই ঝাল লেগে গিয়েছিলো, প্রচণ্ড ঝাল দিয়েছিলো মুড়িটাতে। তো এই দেখো একটা পেপসি নিয়েছি, এটা এখন খাচ্ছি। পেপসিটা অতটা টেস্টি না, ফালতু লাগছে খেতে, তাও খাই। ডাক্তার মনে হয় চলে এসছে, কারণ অনেক পেশেন্ট ডাক্তারের চেম্বারে বসে থাকে, তো আর এখানে সব গার্জেনরা বসে থাকে, গার্জেন ডাক্তার আসছে, সেই জন্য বুঝতে পারলাম ডাক্তার চলে এসছে। তো এখানে আর কিছুক্ষণ বসে, অনেক দূরে নাম, তো 52 নম্বরে নাম, তো ভাবছি একটু এখানে বসে তারপরে ওখানে যাবো। আর তোমাদের দাদা এখানে থাকবে একা একাই, সেই জন্য একটু বসি এখানটায়, গার্জেনকে তো ভেতরে যেতে দেয় না, বিশেষ করে যদি ছেলে গার্জেন আসে তাহলে ভেতরে ঢুকতে দেয় না। যখন একেবারে ট্রিটমেন্ট করবে তখন যদি প্রয়োজন পড়ে তখন ডাকবে। অনেকক্ষণে ঘরের মধ্যে বসেছিলাম, তো এবার ওইদিকে মনে হয় কিছুটা এগিয়ে গিয়েছে, ওইদিকে আবার যাবো চেম্বারের মধ্যে, ডাক্তার দেখাবো। আর তোমাদের দাদাকে বললাম তুমি এখানেই বসো, যদি আমার মানে আমার যখন সিরিয়াল আসবে নাম্বারে, মানে আমার যখন সিরিয়াল নাম্বার আসবে তখন আমি ওকে ফোন করবো, ডেকে নেবো যদি গার্জেন ডাকে তাহলে। তো চলো ওখানে গিয়ে বসি। এই যে ডাক্তারের ঘরে চলে এসেছি, একেবারে এসি রুমে বসে আছে, আরও অনেক মানে পেশেন্ট বসে আছে আমার সাথে সাথে, তোমাদেরকে একটু দেখাই। দেখো কতগুলো পেশেন্ট বসে আছে, আর টিভিও চলছিল, টিভিটাও দেখছিলাম বসে বসে একটু। অনেকক্ষণ ধরে ওখানে ডাক্তারের চেম্বারে বসেছিলাম, তো 30-এর ঘরে মনে হয় গিয়েছে, আর আমাদের
নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে 52 এরকম। তো ওদের হোক, আরও এখানে একটা মেয়ে আমার একটু আগে আছে, 40-42 এরকম আছে। তো ওকে আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম, বললাম তোমার যদি হয় তাহলে আমাকে ফোন করে দিও, ও যদি হয় আমি ফোন করে জানবো, যদি ও না করে দিয়ে কিছুক্ষণ পরে আমি যাব। তো তোমাদের দাদা বাড়ি মানে এখানে একাই বসে আছে, সেই জন্য আরও আসলাম, একা একাই বসে থাকবে, বোরিং ফিল করবে, সেই জন্য দুজনে এখন টুকটুক করে গল্প করব। আর এই যে জল নিয়ে আসলাম, ওই রক্ত পরীক্ষা করে ওই ল্যাবটা থেকে জল নিয়ে আসলাম, এদিকে তো জল পাওয়াই যাচ্ছে না। আর সকালে সেরকম কিছু খাওয়া দাওয়া করে আসেনি, টুকটাক টুকটাক কিছু খেতে হবে, আর ও তো একাই বসে থাকলে কিছু খাবেও না। আর আমার জানি না আজকে রক্ত পরীক্ষা করতে দেবে কিনা, কিছু টেস্ট করতে দেবে কিনা। তো আমার যদি আজকে করতে হতো তাও করবো না, কারণ আজকে আমি খেয়ে নিয়েছি অলরেডি। তো চলো দেখি আর কি করা যায়। আবারও নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ মাখা, তোমাদের দাদা বলছিল কাঁচা ছোলা হলে খাবো, সেদ্ধ ছোলাও খেতে চায় না কি জানি, তাও একটু খেলাম দুজনেই। ওর সাথে আরও একটু সময় কাটিয়ে চলে এসেছি আবারও ডাক্তারের ঘরে। তো দেখতে পাচ্ছ অনেক পেশেন্ট এখনও বসে আছে লাইন দিয়ে, আর আমিও বসে থাকলাম বেশ কিছুক্ষণ। তো ডাক্তার দেখিয়ে এখন বেরিয়েছি, সেই রাস্তাটায় হাঁটছি, পুকুরের ধারে ধারে মানে অলিগলি রাস্তায় হাঁটছি, স্টেশনের দিকে যাচ্ছি। ডাক্তার দেখালাম, ডাক্তারের সেরকম কিছু প্রবলেম বললো না, ছবি করতে দিয়েছে, আর একটা হচ্ছে থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, থাইরয়েডটা কেমন আছে। তো যে ছবিটা করতে দিয়েছে ওই ছবিটা এখন করবো না, আরও এক আধ মাস দেখি, যদি প্রবলেম হয় কিছু সেরকম তখন ছবি করে দেখবো কিছু হয়েছে কি না খারাপ কিছু। আর থাইরয়েড টেস্টটা এক আধ সপ্তাহের মধ্যে করাবো, করিয়ে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, দেখে নেবে। তারপরে ওষুধটা কত পাওয়ারের খাবো না খাবো জেনে নেবো। তো আশা করছি থাইরয়েডটা বাড়বে না, কারণ সেরকম বাড়ার মতো কিছু খাইনি, বাঁধাকপি ফুলকপি টমেটো এগুলো বাড়ন ছিল, আর ওষুধটা তো নিয়মিত খাচ্ছি, তাহলে কমতে পারে সেটাই আশা করছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি, তোমাদের দাদা এত টিকিট কাটতে যাচ্ছে, তো ওকে বলছিলাম কিছু খেয়ে নিতে, সকাল থেকে কিছুই খাইনি, সেরকম বলছিলাম একটু পুরি বা রুটি বা চাউমিন কিছু একটা খেয়ে নাও, আর বাড়িতে গিয়ে তো ভাত খাবোই। তো এখনও খেতে চাইছে না, আড়াইটার সময় ট্রেন, এখন বাজছে 2:03, দেখি যদি টিকিট কেটে সময় থাকে তো ওকে আমি অবশ্যই বলবো মানে খাওয়ার জন্য। কি খাবো কি খাবো করতে করতে এই যে মশলা মুড়ি নিয়েছি, তোমাদের দাদা খাচ্ছে, আর 10 টাকা করে নিচ্ছে লালবাগে, আর বহরমপুরে মুড়ির দাম 15 টাকা নেয় ঠোঙা। ও জিজ্ঞেস করছে মুড়ির কি দাম কমেছে, বলছে না মুড়ির দাম কমেনি, আমরা এখানে 10 টাকা করে নিই। তো 10 টাকায় মুড়ি নিলাম। আর তোমাদের দাদা বলছিল শশা খাবো, তো শশা দেখলাম একেবারে পাকা পাকা দাঁত বেরোনো শশা, জিজ্ঞেস করলাম ক টাকা করে দাম, বলছে 1 পিস 10 টাকা। দাম কম হলে যদিও বা খেতাম, অতটা ভালোই লাগছে না, শশার চেহারা দেখে ভালো লাগছে না, সেই জন্য আরও নিলাম না। তো গাইস ডাক্তার দেখিয়ে বাড়ি আসছি, তো মনে হচ্ছে যেন ঘুরে ফিরে ট্যুর করে বাড়ি আসছি এরকম ব্যাপার। তো এই দেখো কত সুন্দর একটা জায়গাতে আছি এখন আপাতত। আর তোমাদের দাদার গাড়ির কাগজের জন্য এই ইয়েটাতে মানে সার্ভিসিং সেন্টার, ওখানে গাড়ি টাড়ি ঠিক করে, তো গাড়ির কাগজ এসছে মনে হয়, ডাকলো আনতে গেল, আর আমি ব্লগটা করছি তোমাদের সাথে কথা বলছি। আর এখন যাব মায়েদের বাড়ি, বাপের বাড়ি, হসপিটাল থেকে এসে না যেতে ইচ্ছে করছে না, রাত্রিটা যে থাকবো তাও হবে না, রাত্রিবেলা এবার বাড়ি চলে আসতে হবে, কালকে আমার শাশুড়ির দাওয়াদেশে আছে, সকালে একাই কাজকর্ম করে সকাল সকাল স্নান করে খাওয়াটা মুশকিল হয়ে যাবে, সেই জন্য রাত্রি চলে আসতে হবে। তো চলো যাব বাপের বাড়ি। আর জিয়াগঞ্জ স্টেশনে নেমেছি, আমাদের এখানে সুবর্ণমেঘী স্টেশনে, মানে যাওয়ার সময় যে স্টেশনে ট্রেন ধরেছিলাম সেই স্টেশনে আসার ট্রেনটা দাঁড়াতো না, সেই জন্য জিয়াগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে ট্রেনে টোটোতে করে আসলাম। আবার এই স্টেশনে গাড়ি রাখা আছে, তারপরে সুবর্ণমেঘী স্টেশন থেকে গাড়ি নিয়ে যাব এখন বাপের বাড়ি। তোমাদের দাদার আসতে দেরি হচ্ছিলো, সেই জন্য এখানে দোকানের সামনে শাটার নামানো আছে, একটু ছায়াও আছে, দেখছি একটা চেয়ার রাখা আছে, তো এই চেয়ারটাতে বসে পড়েছি, ও আসুক তারপরে উঠে ওর সাথে যাবো। তো এই তো চলে এসেছি বাপের বাড়িতে, আর আমাদের পাড়াতে আজকে নগর কীর্তন বেরিয়েছে, এই যে পাড়াতে আমাদের আজকে নগর কীর্তন বেরিয়েছে, ওইটাই হলো। আর কিভাবে কপালে তিলক পরিয়ে দিল দেখতে পাচ্ছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সো এভরিওয়ান, বাপের বাড়ি চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর একটু আগে তোমাদেরকে দেখালাম নগর কীর্তন এসেছিল। তো নগর কীর্তন হচ্ছে আমাদের আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ, সেই জন্য নগর কীর্তন বেরিয়েছে। আমরা যাব বলে মা আজকে বাড়িতে মাংস রান্না করেছিল, তারপরে দই জমিয়েছিল বাড়িতে, গরুর দুধের দই জমায়, তো সেগুলো আমাদের জন্য রেখে দিয়েছিল, আর আম খাবো বলে আমও কিনেছিল পাড়া থেকে। আর এই তো খাওয়া দাওয়া করে বাগান বাগান একটু ঘুরু ঘুরু করে বেড়াচ্ছিলাম একা একা। ডাক্তারখানা থেকে বাড়ি আসার পরে একটু রেস্ট নিয়ে স্নান করেছি দুজনে, তোমাদের দাদা আর আমি দুজনে স্নান করেছি, আর
মা আজকে রান্না করেছিল সজনে ডাটা ভাজা চিকেন আর ভাত। তো সেই দিয়ে ভাত খেয়েছি দুজনেই, দিয়ে তোমাদের দাদা একটু রেস্ট নিচ্ছে ঘরে শুয়ে, আর আমি তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি। তো চলো আজকের মতো ব্লগটা বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বিন্দাস থাকো, টাটা।